Hey my lovely viewers, Assalamualaikum. আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমার ফ্যামিলি বাচ্চাদের নিয়ে। তা সামনে ঈদ, ঈদ মানেই খুশি আর শপিং আর শপিং। তো আজকে একটু শপিংয়ে যাচ্ছি, আমাদের বাঙালি শপিংয়ে করতে হবে, তো এর জন্য শপিংয়ে যাচ্ছি। আমার ঘরের কাছে এই বাঙালি অনেক শপিং আছে, তো এগুলোতে আজকে যাচ্ছি না। একটু দূরে আমার ঘর থেকে 45 মিনিট দূরে একটা শপিং আছে, সেখানে অনেক পরে একটা বাঙালি শপ আছে, তো এখানে আজকে আমরা আসলাম। এখানে আমি আজ পর্যন্ত আসিনি, আমার হাজবেন্ড এসেছিলেন অনেকবার, তো আমার আসলে আসা আশা করে আসলে আসা হয়নি, তো এর জন্য আজকে আসলাম। আর প্লিজ, যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আসলে আমরা চলে এসেছি। আর এই শপিংটাতে আসতে, এই বাঙালি শপটাতে আসতে আমাদের 45 মিনিট লেগেছিলো। আমার ঘর থেকে আসলে একটু দূর আছে এই শপিং সেন্টারটা, তো বাহিরে অনেকগুলা গাছ ওনারা রেখেছেন, দেখতেই ভালো লাগছে। তো চিন্তা করেছিলাম এখান থেকে কয়েকটা গাছ নিব, আসলে আমার ঘরে রাখার জায়গা নেই, তাই আর নেইনি। তো এখন আমরা ভিতরে চলে আসলাম, আর এটা অনেক বড় একটা বাঙালি শপ। আর কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল দেখেই কিন্তু একটা নেওয়ার মন চাইলো, তো আমরা একটা কাঁঠাল এখান থেকে নিয়ে নিলাম। আর আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি শপিং করি এখানে। সব কিছু মিলে, বাঙালিদের যা প্রয়োজন সব কিছু মিলে। আর আমি প্রথমে সব সময়ই একটু ঘুরে সব কিছু দেখে নেই, তারপরে আমি শপিং করি। তো প্রথমে আমি একটু দেখে নিচ্ছি কী কী আমার লাগবে, তো এরপরে আমি আবার শপিং করব। আর যা কিছু শপিং করি আমি, তো আমার লাইফে সব কিছু মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও আমার এক ফ্যামিলি, তাই আপনাদের সাথে আমি সব কিছু না শেয়ার করে আসলে থাকতে পারি না। তো এই তো দেখেন, এখানে অনেক সুন্দর তাজা সব শাক সবজিও দেখা যাচ্ছে। আর এখানে ওরা একটা সেকশন রেখেছে শুটকির, অনেকগুলা শুটকি এখানে। দামটাও রিজনেবল, এত বেশি দাম না, ঠিক আছে দাম, আমার কাছে মনে হয়নি এত বেশি দাম। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কিছু মাছের শপিং করব। তো দেখেন এখানে ওরা কিন্তু ফ্রেশ মাছও রেখেছে, চাইলে এখান থেকে ফ্রেশ মাছও নেওয়া যায়। অনেকগুলা ফ্রেশ চিংড়িও এখানে রেখেছে। শপিং করতে কিন্তু একটা ট্রলি হলেই হয়, আর আমি দুটা ট্রলি নিয়েছি, কারণ হলো একটা ট্রলিতে আমার ছেলে বসে আছে, ও কিন্তু ট্রলিতে বসতে অনেক পছন্দ করে, তাই ওকে একটা ট্রলিতে বসিয়ে দিয়েছি। আর একটা ট্রলিতে আমি এখন মাছ নিয়ে নেব। আর এখানে সব ধরনের মাছই আছে, যেগুলো আপনাদের চাহিদা মতো আপনারা নিতে পারবেন। আর আমরা এই বাংলাদেশে কুরবানি দিই আলহামদুলিল্লাহ, প্রতি বছরই আমরা বাংলাদেশে কুরবানি দিই, এদেশেও কুরবানি দিব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই তৌফিকটা দেন, আর আমাদের কুরবানিটা আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। তো এদেশে আমরা এখানে বেরি দেওয়া হয়, তো আমরা একটা বেরি অর্ডার দিয়ে দেব কুরবানির জন্য। আর এই ব্লগটাও আমি কুরবানি যে দিয়েছি সেই ব্লগটা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঈদের পরে যখন বেরিটা ডেলিভারি আমাদের ঘরে চলে আসবে, তখন আমি সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এখানে বড় মাছ আছে, গোয়াল মাছ থেকে ধরে আইর মাছ সবগুলোই আছে, ইলিশ মাছ, সব ধরনের বড় মাছ আছে। তো যেটাই পছন্দ হয় সেটা নিয়ে ওনাদেরকে দিলে ওনারা কেটে রেডি করে রাখেন। তো আমাদের পছন্দ অনুযায়ী আমরা এখান থেকে মাছ নিয়ে নিলাম, আর পরে ওনাদের কাছে দিয়ে দেব, ওনারা কেটে কুটে রেডি করে রাখবেন। তো এখানে আমার হাজবেন্ড ইলিশ মাছ চুজ করছেন, কোনটা মাছের ভিতরে একটু ডিম হবে, ইলিশ মাছের ভিতরে আবার ডিম থাকলে আমার অনেক ভালো লাগে। আর এই তো আমরা বড় মাছগুলো নিয়ে নিয়েছি, আসলে এগুলো ঘরে নিয়ে কাটা সম্ভব না, তাই এগুলা কাটতে হলে ওনাদেরকে দিতে হয়। আর এখন আমরা লাইনে দাঁড়িয়েছি মিট নেওয়ার জন্য কিছু। তো এখানে গরুর শিনা থেকে ধরে সব কিছুই আছে, তো এখান থেকে আমরা কিছু মাংস অর্ডার করে নিলাম। আর আমার বাচ্চারা চিকেন পছন্দ করে, তো ওদের জন্য চিকেন এক বক্স অর্ডার দিয়ে দিলাম, আর চিকেনের বেস্ট অর্ডার দিয়ে দিলাম এক বক্স। তো এখন আমরা এখান থেকে আবার ছোটো মাছের কিছু প্যাকেট নিয়ে নিলাম, আর আমাদের শপিংটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখান থেকে কিছু ফ্রেশ সবজিও নিয়েছি, লাউ থেকে ধরে সব কিছুই, আর একটা কাঁঠাল নিয়েছি।
তো জানি না এটা কিরকম হবে। তো শেষ, এখন আমরা পে করে নিচ্ছি, পে করে আমরা ঘরে চলে যাব। আমার শপিং ব্লগটা আপনাদের কাছে কিভাবে লাগলো আমাকে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেগুলো আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যেভাবে ভিডিও আমার কাছে চান সেরকম ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি, সেই চেষ্টাই করব। তো দেখেন ঘরে চলে আসলাম, আর এই যে আমি সবগুলো শপিং নিয়ে আসলাম, এখন সবগুলো শপিংকে এক এক করে খুলে আমি জায়গা জায়গায় রেখে দেবো। আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম না, নাহলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। তো রাতের বেলা আমরা চলে আসলাম বাহিরে খাওয়ার জন্য, আমার ছেলেমেয়েরা বায়না ধরেছে ওরা ম্যাকডোনাল্ডস খাবে, তাই আমরা ম্যাকডোনাল্ডসে চলে আসলাম। আসলে আজকে আমার হাজব্যান্ডের অফ, তো যখনই আমার হাজব্যান্ডের অফ হয় তখনই আমার বাচ্চারা আসলে বায়না ধরে, ওরা বাইরে কিছু খেতে চায়, তো এর জন্য ওদেরকে আমরা বাইরে নিয়ে এসেছি। আর আমিও চেষ্টা করি সব সময় যখন আমার হাজব্যান্ডের অফ হয় তখন যেন ওদেরকে একটু বাইরে নিয়ে আসতে পারি, তো ওদের পরিবেশটা একটু চেঞ্জ হবে। তাই তো এর জন্য আমরা এখন কিউতে দাঁড়িয়েছি ম্যাকডোনাল্ডসে যাওয়ার জন্য। আসলে ম্যাকডোনাল্ডসে তেমন একটা কিউ নেই, বিকজ অফ প্যান্ডামিকের জন্য বেশি কেউ মানুষ এত বেশি যায় না, সবাই অর্ডার নিয়ে নিয়ে ঘরে চলে যান। তো আসলে আমরা আজকে এখানে বসেই খাবো, কেননা চাচ্ছিলাম অনেক দিন বাইরে বসে খাওয়া হয়নি, তাই না হলে প্রায় সময় আমরা ঘরে খাবার নিয়ে যাই, আজকে আর খাবার নিয়ে ঘরে যাইনি, এখানে বসেই খাবো। আর আমার হাজব্যান্ড চাচ্ছিলেন ঘরে চলে যেতে, আমি বললাম না থাক, আজকে অনেক দিন হয়ে গেছে বাইরে খাওয়া হয় না বসে। তো এখন আমাদের খাবার চলে এসেছে, আর ম্যাকডোনাল্ডসের ফ্রেঞ্চ ফ্রাইটাই আমার বাচ্চারা বেশি পছন্দ করে, তো ওদের জন্য এটাই অর্ডার করেছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বিটিএর একবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি, তো যদি আমার কথার মধ্যে কোনো ধরনের ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।